আস্তে 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 সামনে যা, সামনে গিয়ে জড়িয়ে ধর। এই প্রোগ্রাম জিতে আজকে কেমন লাগছে, কেমন অনুভূতি? খুব ভালো লাগছে আর দারুণ অনুভূতি, কারণ গোটা ওয়েস্ট বেঙ্গল জুড়ে আমি একাই গেছিলাম আর সেখানে গিয়ে আমি জিতে এলাম, তো আনন্দটা অনেক বেশি। কতটা টাফ ছিল কম্পিটিশন? অনেক টাফ ছিল, কারণ হচ্ছে প্রত্যেকটা স্টেট থেকে এক একজন এসেছিল, যেমন জম্মু থেকে, তারপর যেমন তামিলনাড়ু, কর্ণাটক, হিমাচল প্রদেশ, তারপর মানে নানা রকম স্টেট থেকে এসেছিল সবাই। ফার্স্ট রানার আপ হলে চ্যাম্পিয়ন হতে পারলে না, দুঃখ রইল? একটুখানি দুঃখ রইল, কিন্তু যে ফার্স্ট হয়েছে সেও আমার খুব ভালো বান্ধবী হিমাচলের, তো সেও পেয়েছে তাতেও আমি খুশি আর আমিও পেয়েছি আমি তাতেও খুশি। দুর্গাপুরের মতো জায়গা থেকে একজন গৃহবধূ হয়ে এই যে দিল্লির মতো জায়গায় কম্পিট করা, কতটা প্ল্যাটফর্মটা স্ট্রাগল ছিল, কতটা লড়াই ছিল? প্রচণ্ড লড়াই ছিল প্রথমত, কিন্তু তবুও নিজেকে অতিক্রম করে ওখানে গিয়ে আমি দাঁড়িয়েছি স্টেজে, তো আমি খুব খুশি সেই জন্য যে আমি করতে পেরেছি বা লড়তে পেরেছি। কতজন প্রতিযোগিতা এতে ছিল? অ্যাকচুয়ালি প্রতিযোগিতা অনেক ছিল, কলকাতায় অডিশন ছিল, মানে এক এক জায়গায় অডিশন ছিল, কলকাতায় অডিশন ছিল, সেখানে আমাকে বাছা হয়েছিল, তারপর আমরা 12 জন ফাইনালিস্ট হয়েছিলাম, সেখান থেকে আমি সেকেন্ড হয়েছি। ফ্যামিলি সাপোর্ট কতটা পেয়েছো? অনেক সাপোর্ট, ওনা থাকলে আমি এগুলো করতেই পারতাম না। ফ্যামিলি সাপোর্ট তো ছিল, আমাদের সবাই তোমাদের সবাদের সাপোর্ট ছিল, ওই বন্ধুদের প্রত্যেকটা বন্ধুরা সাপোর্ট করেছে ওকে, সবারই সাপোর্ট ছিল বলেই আজকে এই জায়গায় এসে দাঁড়ালাম। আগামী দিনের লক্ষ্য? আগামী দিনের লক্ষ্য আরও অনেক রকম কাজ করব ওয়েস্ট বেঙ্গলকে, এবারে কারণ আমি ওয়েস্ট বেঙ্গলকে রিপ্রেজেন্টেটিভ করলাম তো ওখানে, তো এবারে আমার কাছে যদি ভালো ভালো কাজ আসে আমি নিশ্চয় করব। আর বলছি বাকি মানে এরকম যারা গৃহবধূরা মানে মডেলিং এ আছে, কি বার্তা? এইটুকু বার্তা দেবো যে তারা সংসার করুক, সমস্ত কিছু করুক, সব কিছু সামলে নিজের জীবনটাকে কিভাবে খুশি রাখা যায় সেটাও দেখতে হবে, আর নিজেকে একটা জায়গায় দাঁড় করাবারও দরকার আছে। আমি সবাইকে বলবো এগিয়ে এসো, সবাইকে সেটাই আমি রিকোয়েস্ট করবো।